কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ব্রামফন্ডে কৃষক সংগঠনের ডাকা বন্ধ ও পুলিশি অত্যাচারের বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার জোড়া বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে গোটা ফালাকাটা ব্লক জুড়ে। এদিন বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে ফালাকাটা ব্লক জুড়ে। এদিন ছিল জটেশ্বর বাজারের সাপ্তাহিক হাটবার। তবে এদিনে বন্ধের জেরে যানবাহন থেকে দোকানপাট প্রায় সবকিছুই বন্ধ ছিল। বন সমর্থকরা জটেশ্বর বাজারে সকাল থেকেই পিকেটিং করছে বলে খবর। পাশাপাশি সর্বত্র পুলিশ মোতায়েন ছিল। এদিকে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয় ফালাকাটা গার্লস হাই স্কুলে। এখানে বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য সব রকমের ব্যবস্থাই করা হয়েছিল। ফালাকাটা বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, রাজনৈতিক দলে ধর্মঘটের কথা মাথায় রেখে এখানে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। দোকানপাট বন্ধ থাকতে পারে বলে ব্লক থেকে জেরক্স মেশিন বসানো হয়েছে, যাতে সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জেরক্স করা যায়। জনগণ পরিষেবা চায়, তাই পরিষেবা নিতে বন্ধকে উপেক্ষা করতে এসেছে। তৃণমূলের ব্লক সভাপতি সুভাষ রায় বলেন, মমতা ব্যানার্জি পরিষেবা দেবার জন্য দুয়ারে দুয়ারে হাজির হয়েছেন, আর জনগণ রাজ্য সরকারের পরিষেবা নিতে সফল হয়েছেন। জনগণ বন্ধ চায় না পরিষেবা বন্ধ হোক, রাজ্য সরকার তার জন্য সব রকম ভাবে প্রস্তুত রয়েছে। সকাল থেকে কিন্তু এই বন্ধের সর্বাত্মক প্রভাব ছিল। যানবাহন চলাচল একদমই ছিল না এবং সমস্ত দোকানপাট বন্ধ ছিল। কিন্তু এই যে রাজ্য সরকারের যে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে কিন্তু বন্ধের প্রভাব লক্ষ্য করা যায়নি। সেখানে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে জনগণের কোনো অসুবিধা না হয়, তারা কোনো পরিষেবা সমস্ত রকম পরিষেবা তারা নিতে পারেন, সেদিকেই কিন্তু লক্ষ্য রাখা হয়েছিল। এবং ফালাকাটা বিডিও সুপ্রতীক মজুমদার তিনিও বলেছেন যে রাজনৈতিক দলের ধর্মঘটের কথা মাথায় রেখে এখানে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। দোকানপাট বন্ধ থাকতে পারে এবং তাতে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, সেজন্য এই দুয়ারে সরকার কর্মসূচিতে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থাই নেওয়া ছিল। সেখানে জেরক্স মেশিনের ব্যবস্থা করা ছিল, সেখানে সম্পূর্ণ বিনা পয়সায় মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। চারদিকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিন, একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে যে মানুষ কাজ চায়, কাজ ছাড়া আর মানুষ কিছু চায় না। আমরা এত মানুষের ঢল, এত উন্মাদনা, এটা সমস্তটাই আমাদের কাজকে ঘিরে। আজকে দুয়ারে সরকারে যেগুলো স্পেসিফাইড পরিষেবা বলা আছে, সেগুলোর মধ্যে মূলত যেটার মধ্যে মানুষ সবথেকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছেন সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। এছাড়া আমরা খাদ্যসাথী। অঙ্কিতা বস্ত্রালয় এক্সক্লুসিভ শাড়ির শোরুম অঙ্কিতা বস্ত্রালয়। অঙ্গে থাকুক অঙ্কিতা। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। আমাদের এখানে পাচ্ছেন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের বেনারসি শাড়ি, বালুচুরি শাড়ি, কাঞ্জিভরম শাড়ি, তাঁতের শাড়ি, কাতান সিল্ক, ইকক সিল্ক, আরো বিভিন্ন রকমের শাড়ির সম্ভার। সবাইকে সাদর আমন্ত্রণ জানায় অঙ্কিতা বস্ত্রালয়, বিশ্বসিংহ রোড, ধর্মসভা, কোচবিহার। মোবাইল 9875780270।